সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে চলে এসেছি মন পানিনা ধারাবাহিকের আউটডোর সেলিব্রেশনের একটা শুটিং। তার মাঝে আমরা জেনে নেব ছোটবেলাটা কি করে কাটতো হোলিতে, আর তাদেরই তো কিছু স্পেশাল মেমোরি। কিছু একটা স্পেশাল মেমোরি যদি শেয়ার করো আমাদের সাথে, ছোটবেলায় কোনো দোলের দিনের স্পেশাল মেমোরি। আমার স্পেশাল বলতে আমি দোল আর বাজি ফাটাতে খুব ভালোবাসি, রং মাখতেও ভালোবাসি আর বাজি ফাটাতেও খুব ভালোবাসি। তো এই দুটো অকেশনে আমি ভীষণই মজা করি, প্রত্যেক বছরই মজা করি। ছোটবেলায় একটু বেশি কাঁদতাম, তার কারণ হচ্ছে সবাই তো রং মাখিয়ে দিত, আর এইখানে যারা ছেলেমেয়েরা ছিল সব ওদের জন্য খারাপ হয়ে যেত। কিছু বলি ভালোবাসি, হ্যাঁ বাদুরের রংটা পছন্দ করে, মানে মাখতে না মাখাতে ভালোবাসি, না মাখতেও ভালোবাসি, সেটা নট বাদুরের রং, আবির হোক বা সামথিং দ্যাট, ঠিক আছে, মানে ওই বাদুরের রংটা লাগিয়ে দিলে আমি খুব রেগে যেতাম, আর আমি মেরে আমার দাদাদেরকে দরজা বন্ধ করে কাঁদতাম যে দেখো মা করে দিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি আমার ছোটবেলাকার মেমোরিজ, যে আমি এইসব করতাম আমার দাদা ভাই বোনের সাথে। ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, তো ছোটবেলায় মানে আমাদের একটা পুরো গ্যাং ছিল, সেই গ্যাংয়ে পুরো বালতি বালতি নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াতাম পুরো আমাদের কমপ্লেক্সে। তারপরে ওই সব ব্যাটারি রং না বলে সবাই বলছে ব্যাটারি রং কিনে নিয়ে, এদিকে সবাই কিনেছে। আরে ওই যে বাদুর রংটাই, ওই যেটা গ্লো করে আর মাখলে ওঠে না, তারপর এক মাস রং থাকতো স্কুলে, স্কুলে তারপরে গিয়ে বুঝতে পারতো না টিচার কে কোনটা, বুঝতে পারতো না। আমাদের দুজনের তরফ থেকে আর মন মানিনের টিমের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি হোলি, দোল পূর্ণিমার অশেষ 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।